队。 আমরা ঠিক বুঝতে পারলাম না, হঠাৎ করে তারা কেন জানি আমাদের উপর চড়াও হয়ে বসলো, বলে তোরা যা শাহবাগে যা, ওখানে যা ছবি নেই বলে একসাথে আপনার 200-300 লোক মিছিল থেকে হঠাৎ করে একা পাইলো আমাকে, ফুটপাতের উপরে ফালায় একসাথে মার শুরু করে দিল আর কি। আমাদের অনেক অনেক সাংবাদিক বন্ধু অনেক অনেকজন আমরা আহত হয়েছি, পূর্ব পরিকল্পিত, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, কারণ আমরা 10টার থেকে বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিচ্ছিলাম, তখন থেকেই দেখতেছিলাম আর কি যে এই অবস্থা। তারপর হঠাৎ করে প্রথম আমাদের দুজন সাংবাদিক বন্ধুরে মারলো, তাদের হসপিটাল গেল, তারা নামাজ শেষ করলো, না মিছিল বের করলো, এই মিছিলের ছবি নিতেছি আমরা, এই নিতে নিতে হঠাৎ করে তারা আমাদের উপর প্রথম চড়া হলো, তারপর পুলিশ লাঠি চার্জ করলো আর কি তাদের উপর। প্রায় 100-এর মতো লোক আক্রমণ করছে একজনকেই, হ্যাঁ একটা কোনার মধ্যে এমন পড়ে গেছি, পড়ে গিয়ে ওইখানেই ধরেন মারতে মারতে পড়ো, ওখানকার আরও কিছু লোকজন আসে আমাকে ছাড়াই নিছে, আমার ক্যামেরা মানে নিয়ে যেতে ধরছিল আর কি, যে ক্যামেরাটা ভাঙ, ওর বলতেছিল যে ক্যামেরাটা ভাঙ, ক্যামেরা নিয়ে যাও। প্রেস ক্লাবের 50 বছরের ইতিহাসে এ ধরনের ঘটনা আর ঘটেনি, মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের আগে বা এবং মুক্তিযুদ্ধের পরবর্তী অনেক ঘটনা ঘটেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন, মৌলবাদ বিরোধী আন্দোলন, নানা আন্দোলন হয়েছে এবং সংগঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব জনগণের ভরসাস্থল হিসেবে এবং আশ্রয়স্থল হিসেবে ভূমিকা পালন করেছে নানা সময়ে, কিন্তু এইবারে যেই প্রেস ক্লাবের উপর যে হামলা চালিয়েছে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো, এগুলোর জন্যে প্রতিবাদের ভাষা আমাদের নেই। যারা এই ধরনের যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের বিপক্ষে, যারা যুদ্ধাপরাধের বিচার চায় না, তারাই এই হামলা চালিয়েছে।